আমি প্রথমত ইসরায়েলি, পরে ফিলিস্তিনি, এমন মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন জনপ্রিয় ভ্রমণ ব্লগার নুসাইর ইয়াসিন। চলমান হামাস ইসরায়েলের ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় নুসাইর ইয়াসিন। ফেসবুক, টিকটক, ইউটিউবে ন্যাশ ডেইলি নামেই পরিচিত তিনি। লাখ লাখ ফলোয়ার তার, কাজ করেছেন বিশ্বমানের তারকাদের সাথে। গতকাল সোমবার তিনি ফলোয়ারদের উদ্দেশ্যে গাজার সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার কথা স্পষ্ট করে বলেছেন। তিনি লেখেন, দীর্ঘ সময় ধরে আমি আমার পরিচয় নিয়ে লড়াই করছি। আমি ইসরায়েলের ভিতরে জন্ম নেওয়া এক ফিলিস্তিনি শিশু। আমার অনেক বন্ধু আজ অবধি ইসরায়েল শব্দটি বলতে অস্বীকার করে এবং নিজেদেরকে শুধুমাত্র ফিলিস্তিনি বলে। তবে আমি দুই পরিচয়কে এক করে ফিলিস্তিনি ইসরায়েলি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে ফিলিস্তিনি, দ্বিতীয় ইসরায়েলি। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর ভাবতে শুরু করলাম, তারপর আমার ভাবনা রাগে পরিণত হয়। আমি বুঝতে পেরেছিলাম যে ইসরায়েল যদি এভাবে আক্রমণ করে তবে আমরা নিরাপদ থাকব না। ইসরায়েল আক্রমণকারী সন্ত্রাসীদের কাছে সমস্ত নাগরিক লক্ষ্যবস্তু। তিনি আরও লেখেন, এ পর্যন্ত 900 ইসরায়েলি মারা গেছে, তাদের মধ্যে 40 জনেরও বেশি আরব। তারা অন্য আরবদের হাতে নিহত, এমনকি দুজন থাই মানুষও মারা গেছে। আর আমি ফিলিস্তিনি সরকারের অধীনে থাকতে চাই না, এমনকি আমি ইহুদি না হলেও ইসরায়েলি আমার বাড়ি, সেখানে আমার পরিবারের সবাই থাকে, সেখানেই আমি বড় হয়েছি। তবে নুসাইর ইয়াসিন চান স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনও থাকুক, তিনি দেশটির সমৃদ্ধি দেখতে চান। বলেন, আমি ফিলিস্তিনকে ভালোবাসি কিন্তু সেটি আমার বাড়ি নয়। সবশেষে তিনি লিখেছেন, আজ থেকে আমি নিজেকে একজন ইসরায়েলি ফিলিস্তিনি হিসেবে মনে করব, প্রথমে ইসরায়েলি, পরে ফিলিস্তিনি।